এয়ারস্ট্রায় চাকরির সুযোগ, আবেদন করুন এখনই। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আরো একটি নতুন জব সার্কুলার যা দিচ্ছে এয়ারস্ট্রা। এয়ারস্ট্রা সম্প্রতি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তারা এই জব সার্কুলারটি প্রোভাইড করেছে বিডি জবস এর মাধ্যমে। আমি আপনাদের সুবিধার জন্য বিডি জবস থেকে ডিটেলস বলে শোনাবো এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও দেখিয়ে দিব। পোস্টনে তাদের গ্রাউন্ড অপারেশন বিভাগে লোকবল নিয়োগ দেবে, আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি বিডি জবস এর মাধ্যমে বিডি জবস থেকে ডিটেলস। এটি হচ্ছে এয়ারস্ট্রার সেই জব সার্কুলারটি যা তারা প্রোভাইড করেছে, জুনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ গ্রাউন্ড অপারেশনস। এখানে এয়ারস্ট্রা লিমিটেড এর শূন্য পদে নির্দিষ্ট না, অনেকগুলো শূন্য পদের জন্য তারা লোক নিয়োগ পেয়েছেন। তারা কাজের দায়িত্বের মধ্যে যা ছিল, যাত্রী লেনদেন করা, চেক ইন এবং বোর্ডিং, নিরাপদ এবং সময় মতো ফ্লাইট বজায় রাখতে, র্যাম্প এলাকায় কাজ করতে হবে, লোড এবং ট্রিম প্রস্তুত করতে হবে, বিআইপি সিআইপি এবং হুইল চেয়ার এবং যাত্রীদের অন্য কোনো বিশেষ প্রয়োজনে যত্ন নিতে হবে আপনাকে। তাছাড়া শারীরিকভাবে প্রতিবন্ধী যাত্রীর যত্ন নিতে হবে, অব্যবস্থাপিক লাগেজ সমস্যা নিরীক্ষণ করতে হবে, যাত্রীদের লাগেজ এবং আগত আউটগোয়িং কার্গোর যত্ন নিতে হবে, নিয়ম অনুপতিদান অনুযায়ী সব ধরনের রিপোর্ট প্রস্তুত করতে হবে আপনাকে। এখানে কর্মস্থানের অবস্থান হচ্ছে ফুল টাইম কর্মক্ষেত্র, অর্থাৎ অফিস হচ্ছে অফিসে কাজ করতে হবে আপনাকে। শিক্ষাগত প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, যে কোনো স্বনামধন্য পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সমমানের ক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর 4.00 এর মধ্যে ন্যূনতম জিপিএ 3.00 এবং এসএসসি এবং এইচএসসি তে 5.00 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 4.00 সহ কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। তবে ইংরেজি মাধ্যমে ও এবং এ লেভেল গ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড বা স্নাতক সহ বিদেশি ডিগ্রিধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তাছাড়া অতিরিক্ত আবশ্যকতার মধ্যে রয়েছে বয়স থাকতে হবে 22 থেকে 35 বছর, পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করার অনুমতি দেওয়া হয়েছে এই জব সার্কুলারটির জন্য। উচ্চতা মহিলাদের জন্য 160 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 3 ইঞ্চি সর্বনিম্ন, পুরুষের মধ্যে রয়েছে 170 সেন্টিমিটার অর্থাৎ 5 ফিট 7 ইঞ্চি ন্যূনতম। ওজন উচ্চতা সমানুপাতিক হওয়া উচিত, কোনো হলফনামা গ্রহণ করা হবে না, অর্থাৎ কোনো বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না। দৃষ্টিশক্তি থাকতে হবে 6/6, বন্ধাত্ব নয়, চশমা গ্রহণযোগ্য নয়, ক্লাসিক অত্যন্ত যোগ্য প্রার্থীর জন্য বিবেচনা করা যেতে পারে। ভাষা দক্ষতার মধ্যে ইংরেজি ও বাংলা সাবলীল লিখিত কথ্য উভয় থাকতে হবে। মেডিকেল ফিটনেস, ভালো শারীরিক স্বাস্থ্য এবং গ্রাহক পরিষেবার প্রয়োজনীয়তা পূরণের জন্য চিকিৎসাগতভাবে উপযুক্ত হতে হবে। তাছাড়া শারীরিক চেহারা শক্তিশালী, ন্যায়পরায়ণ, শরীরের দৃশ্যমান কোনো অংশে দৃশ্যমান ট্যাটু বা চিহ্ন থাকতে পারবে না। মনোভাব এবং বার বহন খুব সুন্দর দেখতে স্কিন শেপ পুরুষদের জন্য লোভনীয় ব্যক্তিত্ব, চিত্রাকর্ষক, শালীন এবং ইতিবাচক অঙ্গভঙ্গি হতে হবে। তাছাড়া চাকরির স্থান বাংলাদেশের যে কোনো জায়গায়, অর্থাৎ এয়ারস্ট্রার যে কোনো জায়গায় আপনি এই জবটি করতে পারছেন। বেতন কোম্পানির নীতি অনুযায়ী আকর্ষণীয় স্যালারি, অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে। ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে কোম্পানির নীতিমালা অনুযায়ী। চাকরির উৎস bdjobs.com অনলাইন জব পোস্টিং। আবেদন করার আগে পড়তে হবে, আপনাকে জানতে হবে এয়ারস্ট্রা নিয়োগের কোনো ধাপে আবেদনকারীদের কাছ থেকে চার্জ নেয় না, অর্থাৎ কোনো প্রকারের টাকা পয়সা নেয় না। যদি কোনো এয়ারস্ট্রা নিয়োগের অংশ হিসেবে আপনার কাছে টাকা চাওয়া হয় তাহলে অনুগ্রহ করে অর্থ প্রদান করবেন না এবং সমস্ত সহগামী নথি সহ অর্থাৎ সমস্ত ডিটেলস সহ তার আপনি info@airlines.com এ রিপোর্ট করতে পারবেন। যে কোনো ধরনের প্ররোচনা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এয়ারস্ট্রা নিয়োগ পরিত্রকের যে কোনো ধারা পরিবর্তন, সংশোধন, বিয়োগ, ধারণ বা প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করে। আবেদনকারীকে যেভাবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে আবেদন করার এই লিঙ্কটি, অর্থাৎ এখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। আর এই জবটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে 23 জুন 2023, অর্থাৎ জুন মাসের 23 তারিখ পর্যন্ত এই জবটিতে আবেদন করার লাস্ট ডেট। তো এভাবে আপনারা আবেদন করে ফেলবেন, আশা করি বুঝতে সমস্যা হবে না। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্সার করবো ইনশাল্লাহ, এবং কীভাবে আবেদন করা হয় আবেদন প্রসিডিউরও শিখিয়ে দিব। সেই সাথে বলবো যদি তারপর বুঝতে সমস্যা হয় কোনো কম্পিউটার দোকান যে অ্যাপ্লাই করে ফেলতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সেই সাথে বলবো নিয়মিত চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন। তাছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজও ফলো হয়ে থাকতে পারেন, কারণ সেখানেও নিয়মিত চাকরির আপডেট সহ অন্যান্য তথ্য বা ইনফরমেশন দেওয়া হচ্ছে। সেই সাথে বলবো আমার ইউটিউব চ্যানেলও ঘুরে আসতে পারেন, সেখানে অনেক জব সার্কুলার রয়েছে যার আপলোড করার ডেট রয়েছে এখনও। তো আজ এ পর্যন্তই, আমি আবারও নতুন কোনো জব সার্কুলার নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সঙ্গে থাকুন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।